হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরব আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস সিক্স জিওগ্রাফি চ্যাপ্টার ফোর রোটেশন অফ দা আট এই চ্যাপ্টার থেকে অল ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আজকেই ভিডিওটা ডিসকাস করবো সো ভিডিওটা ফার্স্ট টু ক্লাস মন্ডে দেখো তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে ফার্স্ট টাইম আমারই চ্যানেলে ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দাও বিকজ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক ক্লাস সিক্স জিওগ্রাফি চ্যাপ্টার ফোর রোটেশান অফ দ্য আর্ট বন্ধুরা অ্যাট ফার্স্ট আমি তোমাদের সঙ্গে কিছু শর্ট কোয়েশ্চেন ডিসকাস করবো ফার্স্ট কোয়েশ্চেন দ্য আর্ট হ্যাস ড্যাস বেসিক মুমেন্টস পৃথিবীর কতগুলো বেসিক মুমেন্টস আছে আনসার থ্রি নেক্সট দ্য আর্ট ইজ রোটেটিং ফ্রম পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে আনসার ওয়েস্ট টু ইস্ট নেক্সট অ্যাট কলকাতা দ্য স্পিড অফ রোটেশান ইজ অ্যাবাউট কলকাতার কাছে পৃথিবীর রোটেশান স্পিড হল ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি কিলোমিটার পার আওয়ার নেক্সট দ্য রোটেশান অফ দ্য আর্থ ক্রিয়েটস পৃথিবীর রোটেশানের জন্য কী ক্রিয়েটস হয় আনসার সেন্ট্রিফিউগাল ফোর্স দ্য টাইম ওয়েন দ্য সান ইজ অ্যাট দ্য হাইয়েস্ট পজিশান ইন দ্য স্কাই ইজ কল্ড সান যখন আমাদের ঠিক হাইয়েস্ট পজিশান বা মাথার উপরে থাকে তখন সেই টাইমটাকে বলা হয় মিড ডে নেক্সট দ্য ইন্টারন্যাশনাল ডেট লাইন ফলোজ দ্য ড্যাশ মেরিডিয়ান অফ লংটিটিউড ইন্টারন্যাশনাল ডেট লাইন ফলো করে ওয়ান এইট্টি ডিগ্রি মেরিডিয়ান অফ লংটিটিউড বন্ধুরা এবার তোমাদের সঙ্গে আমি কিছু ফিলিন ডা ব্ল্যাঙ্কস ডিসকাস করবো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের বলেছে দ্য আর্ট হ্যাস ড্যাশ বেসিক মুভমেন্টস একটু আগেই আমি তোমাদের বলেছি আনসার থ্রি বেসিক মুভমেন্টস নেক্সট ড্যাস মুভমেন্ট অফ দ্য আর্ট ইজ অলসো নোন অ্যাস ডিউরোনাল মোশান ডিউরোনাল মোশানের আরেকটা নাম হচ্ছে রোটেশান মুভমেন্ট নেক্সট দ্য আর্ট রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট অন ইটস ড্যাস পৃথিবী ওয়েস্ট থেকে ইস্ট দিকে ঘুরছে অন ইটস ওন এক্সিস নিজের ওন এক্সিসের ওপর পৃথিবী ঘুরছে নেক্সট দ্য ফোর সাইটস আর ফিক্সড অনলি অন দ্য বেসিস অফ ড্যাশ পৃথিবীর যেই ফোর সাইটস আছে সেটা ফিক্সড হয়েছিল অন দ্য বেসিস অফ দ্য আর্টস রোটেশান হাই টাইটস অ্যান্ড ইপ টাইটস আর কজড বিকজ হাই টাইটস অ্যান্ড টাইটস হয় অফ দ্য ড্যাশ অফ দ্য আর্ট পৃথিবীর রোটেশানের জন্য হাই টাইটস অ্যান্ড টাইটস হয় দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ দ্য জোন অ্যাট ড্যাশ ইজ কল্ড গ্রিনউইজ মিন টাইম অর জি এম টি গ্রিনউইচ মিন টাইম অর জি এম টি হলো স্ট্যান্ডার্ড টাইম অফ দ্য জোন অ্যাট জিরো ডিগ্রি বন্ধুরা এবার তোমাদের সঙ্গে ট্রু আর ফলস ডিসকাস করব ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের বলেছে দ্য আর্ট রোটেটস ইস্ট টু ওয়েস্ট পৃথিবী ইস্ট টু ওয়েস্ট দিকে ঘোরে আনসার ফলস একটু আগেই তোমাদের বলেছি ওয়েস্ট টু ইস্ট नेक्स्ट द रोटेशन अफ द आर्ट क्रिएट सेंट्रिफ्युगल फोर्स क्वेश्चन तुम्हारे एक आंसर ट्रु दार्कुलार बाउंडारिटुईन द इल्यूमिनेटेड पार्ट एंड द डार्क पार्ट अफ द ग्लोब इज कल्ड दैडो सार्केल आंसर ट्रू नेक्स्ट क्वेश्चन रोटेशन अफ द आर्ट इज रेसपन्सिबल फर डिफारेंस इन टाइम विट्यन डिफारेंट प्लेसेस अन द आर्ट पृथिवीर रोटेशन की डिफारेंट प्लेसेस डिफारेंट टाइम देखा जाए धरो कलकार जी टाइम लंडन निश्चय से टाइम होना यार पृथिविर रोटेशन रेसपन्सिबल आनसार ट्रु नेक्स्ट दीड अफ द रोटेशन इज नेगेसिएबल एट द इकुएटर आनसार फल्स नेक्स्ट द लोकल टाइम अफ एट्टी एट डिग्री थार्टी मिनिट इस्ट इज सिलेक्टेड एस इंडियन स्टैंडार्ड टाइम आंसर फल्स বন্ধুরা এবার তোমাদের ম্যাচিং করতে বলেছে আমি রাইট আনসারটা পাশে লিখেই দিয়েছি ফার্স্ট তোমাদের বলেছে সোলার ডে আনসার টোয়েন্টি ফোর আওয়ার্স মনে রাখবে টোয়েন্টি ফোর সোলার ডে হয় নেক্সট দ্য সান সাইন্স ডাইরেক্টলি ওভারহেড সান আমাদের ডাইরেক্টলি ওভারহেড মাথার উপর থাকে আনসার নুন নেক্সট আ ফেন্ড লাইট অফ আফটার সানসেট সানসেটের সময় যেই আলোটা দেখা যায় তাকে বলা হয় ক্স ডে অ্যান্ড নাইট ডে অ্যান্ড নাইট হয় আনসার রোটেশান অর্থাৎ রোটেশানের জন্যই ডে অ্যান্ড নাইট হয় বন্ধুরা এবার তোমাদের বলেছে আনসার ইন ওয়ান ওয়ার্ড ফার্স্ট কোয়েশ্চেন ইন উইচ ডিরেকশন ডাজ ডা আর্থ রোটেট পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে এই কোয়েশ্চেন আনসার তোমাদের অনেকবার বলেছি আনসার ওয়েস্ট টু ইস্ট নেক্সট উইচ মুভমেন্ট অফ দ্য আর্ট ইজ নোন অ্যাজ দ্য ডেলি মুভমেন্ট পৃথিবীর কোন মুভমেন্টকে বলা হয় ডেলি মুভমেন্ট এই আনসারটাও তোমাদের বলেছি ডিউরোনাল মোশন অফ দ্য আর্ট ইজ নোন অ্যাজ দ্য ডেলি মুভমেন্ট নেক্সট ওয়াট ইজ সোলার ডে সোলার ডে কাকে বলে আনসার দ্য আর্ট রোটেটস অন ইটস অ্যাক্সিস ওয়ান্স ইন টোয়েন্টি ফোর আওয়ার্স পৃথিবী নিজের চারদিকে একবার ঘরে টোয়েন্টি ফোর আওয়ার্সে ইট ইজ আ সোলার ডে এই টাইমটাকে বলা হয় সোলার ডে নেক্সট হোয়াট ইজ এ এম অ্যান্ড পি এম এ এম অ্যান্ড পি এম কাকে বলে আনসার আফটার টুয়েলভ মিড নাইট অ্যান্ড টিল বিফোর টুয়েলভ নুন দ্য টাইম ইজ এ এম মনে রাখবে রাত্রির বারোটা থেকে শুরু করে সকাল বারোটা পর্যন্ত টাইমটাকে বলা হয় এ এম অ্যান্ড আফটার টুয়েলভ নুন অ্যান্ড টিল বিফোর টুয়েলভ মিড নাইট দ্য টাইম ইজ পি এম দুপুর বারোটা থেকে শুরু করে রাত্রির বারোটা পর্যন্ত যেই টাইমটা তাকে বলা হয় পি এম নেক্সট কোয়েশ্চেন তোমাদের বলেছে হোয়াট ইজ অ্যাপিয়ারেন্ট মুভমেন্ট অফ দ্য সান সানের অ্যাপিয়ারেন্ট মুভমেন্ট কাকে বলে আনসার উই অন দ্য আর্ট নোটিস দ্য সান মুভিং ফ্রম ইস্ট টু ওয়েস্ট আমরা পৃথিবী থেকে দেখি সান মুভিং করছে অর্থাৎ মুভ করছে ইস্ট টু ওয়েস্ট থ্রু ইট ইজ দ্য আর্ট উইচ ইজ স্পিনিং ফ্রম ওয়েস্ট টু ইস্ট কিন্তু আসলে সেটা না মনে রাখবে আর্ট পৃথিবী ঘুরছে ওয়েস্ট টু ইস্ট ডিস ইজ অ্যাকচুয়ালি অ্যান আই ইলুশান এই জিনিসটা অ্যাকচুয়ালি হলো একটা আই ইলুশান অ্যান্ড ইজ কল্ড অ্যাপিয়ারেন্ট মুভমেন্ট অ্যান্ড এটা এই জিনিসটাকে বলা হয় অ্যাপিয়ারেন্ট মুভমেন্ট নেক্সট কোয়েশন হোয়াট ইজ রোটেশন অফ দ্য আর্ট পৃথিবীর রোটেশন কাকে বলে আনসার দ্য স্পিনিং অফ দ্য আর্ট অন ইটস ওন অ্যাক্সিস ফ্রম ওয়েস্ট টু ইস্ট কজিং ডে অ্যান্ড নাইট ইট ইজ কল্ড রোটেশন মনে রাখবে পৃথিবী তার ওন অ্যাক্সিসে ওয়েস্ট টু ইস্ট দিকে ঘুরছে যার জন্য ডে অ্যান্ড নাইট হচ্ছে একেই বলা হয় রোটেশন নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ সার্কেল অফ ইলুমিনেশন সার্কেল অফ ইলুমিনেশন কাকে বলে আনসার দ্য সার্কুলার বাউন্ডারি বিটুইন দ্য ইলুমিনেটেড পার্ট অ্যান্ড দ্য ডার্ক পার্ট অফ দ্য স্পেয়ার ইজ কল দ্য সার্কেল অফ ইলুমিনেশান বন্ধুরা তোমরা স্ক্রিনে পিকচারটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো পিকচারটার ওয়ান সাইড ইলুমিনেটেড আছে অ্যান্ড দি আদার সাইড ডার্ক আছে এই ইলুমিনেটেড পার্ট অ্যান্ড ডার্ক পার্টের মিডিলে একটা সার্কুলার বাউন্ডারি আছে এই সার্কুলার বাউন্ডারিটার নামই হচ্ছে সার্কেল অফ ইলুমিনেশান নেক্সট কোয়েশ্চেন রাইট এনি ওয়ান এফেক্ট অফ আর্টস রোটেশান আর্টস রোটেশানের ওয়ান এফেক্ট লেখো আনসার দ্য রোটেশন অফ আর্ট ক্রিয়েট আ সেন্ট্রিফিউাল ফোর্স উইচ কজেস দ্য আর্ট টু হ্যাভ আ স্লাইট বাল্ক অ্যাট দ্য ইকুয়েটর রোটেশন অফ আর্টের জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয় যার জন্য আর্ট ইকুয়েটরের সঙ্গে স্লাইটলি বাল্ক থাকে অর্থাৎ হেলে থাকে Next question What is local time and standard time? Answer Local time. Fixing time on the basis of local midday of a place is known as local time. And standard time, the local time of a central place of a country, is generally selected the time for the country. This time is known as standard time. Next question What is international deadline? International deadline kakaboli Answer A line that roughly follows the one eighty degree meridian with same deviation to avoid landmasses and groups of island is called international deadline. Next question Why we are not flown off the earth's surface আর্ট সার্ফেস থেকে পড়ে যায় না আনসার দ্য রিজন ইজ দ্য গ্র্যাভিটি অফ দ্য আর্ট গ্র্যাভিটি ইজ দ্য ফোর্স দ্যাট ইজ কনস্ট্যান্টলি পুলিং আস অ্যান্ড অল থিংস অ্যারাউন্ড আস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্ট এখানে তোমাদের বলেছে দ্য রিজেন ইজ দ্য গ্র্যাভিটি অফ দ্য আর্ট এই রিজন হলো গ্র্যাভিটি অফ দ্য আর্ট গ্র্যাভিটি হলো এমন এক ধরনের ফোর্স যেই ফোর্সটা কনস্ট্যান্টলি পুলিং আস আমাদেরকে পুল করছে অর্থাৎ টানছে অ্যান্ড অল থিংস অ্যারাউন্ডার শুধু আমাদেরকেই নয় আমাদের চারপাশের সমস্ত জিনিসকেই গ্র্যাভিটি নিজের দিকে টানছে সেই কারণেই আমরা আর্ট আর্ট সারফেস পৃথিবীর সার্ফেস থেকে পড়ে যাই না নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইফ দ্য আর্ট স্পিনিং স্টপস পৃথিবী যদি নিজের ঘোড়া বন্ধ করে দেয় তাহলে কি হবে আনসার হাফ অফ দ্য আর্ট উইল হ্যাভ ইটার্নাল ডে অ্যান্ড দ্য আদার হাফ উইল হ্যাভ ইটার্নাল নাইট দ্য আর্ট উইল বিকাম আন বন্ধুরা এখানে তোমাদের বলেছে পৃথিবী যদি নিজের ঘোড়া বন্ধ করে দেয় দেন হাফ অফ দ্য আর্টেই ইটার্নাল ডে হবে অ্যান্ড দ্য আদার হাফ উইল হ্যাভ ইটার্নাল নাইট অ্যান্ড তখন পৃথিবী মানুষের থাকার জন্য আন হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ কল ডন অ্যান্ড ডাস্ক ডন অ্যান্ড ডাস্ক কাকে বলে আনসার অ্যাট ফার্স্ট ডন দ্য টাইম বিফোর সানরাইজ ফেন্ট লাইট দ্যাট লাইটস দ্য স্কাই ই স্কল ডন মনে রাখবে সূর্য যখন আকাশে ওঠে তখন সূর্য ওঠার আগে একটা ফেন্ট লাইট আকাশে দেখা যায় এই লাইটের নামই হচ্ছে ডন দেন ডাস্ক আফটার সানসেট দ্য ফেন্ট লাইট ড্যাট ইজ স্টিল সিন ইন দ্য স্কাই ই স্কল ডাস্ক অ টুই লাইট এরপর সানসেটের সময় আকাশে আবার এক ধরনের ফেন্ট লাইট দেখা যায় যাকে ডাস্কর টুই টুইলাইট বলে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ আই এস টি আই কাকে বলে আনসার দ্য লোকাল টাইম অফ এইট্টি টু ডিগ্রি থার্টি মিনিট ইস্ট ইজ সিলেক্টেড অ্যাজ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর আইএসটি আইএসটি ইজ আহেড অফ জি এম টি

পুরো কান্ট্রিটাই এই টাইমটাকেই ফলো করা হয় নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ জি এম টি জি এম টি কাকে বলে আনসার দ্য লোকাল টাইম অফ গ্রিনউইচ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ দ্য জোন অ্যাট জিরো ডিগ্রি অ্যান্ড দিস ইজ কল্ড গ্রিনউইচ মিন টাইম অর জি এম টি ক্লাস সিক্স জিওগ্রাফি চ্যাপ্টার ফোর রোটেশন অফ দ্য আর্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা ভিডিও এটা এখনও কোশ্চেন অ্যান্সার শুনতে অথবা বুঝলে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে